আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মোস্তফা। সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে সৌদি আরব। ইরানে পৌঁছালো পাকিস্তানি নৌবহর। ইরানে আটক ব্রিটিশ অস্ট্রেলীয় নাগরিক গিলবার্ড। ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার সম্ভাবনাকে প্রত্যাখ্যান করল ইরান। আমিরাতে প্রথম হিন্দু মন্দিরের নির্মাণ শেষ হবে 2023 সালে। শুরুতেই ইরান প্রসঙ্গ। ইরানের ওপর থেকে ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে, তেহরান তা প্রত্যাখ্যান করেছে। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের এ সংক্রান্ত বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান তার অবস্থানের কথা জানিয়ে দিল। পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল উপস্থিত ছিলেন। এছাড়া চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন ও ইরানের প্রতিনিধিরা এতে অংশ নেন। যৌথ কমিশন পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার ভিয়েনায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়। বৃথা সময় নষ্ট না করে কি করে দ্রুত ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা যায়, সে বিষয়সহ আরও বিভিন্ন বিষয়ে ভিয়েনা বৈঠকে আলোচনা হবে। ইরানের একটি সূত্র জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির নির্দেশ অনুসারে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করা হলেই কেবল ইরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করবে। সূত্রটি আরও জানিয়েছে, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার যে পরিকল্পনা এগিয়ে নেয়ার কথা বলেছে এবং আমেরিকার সঙ্গে ইরানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ আলোচনা যে কথা বলছে ইরান তা মানবে না। পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাহার করতে হবে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সরকারের একটি প্রতিনিধি দলের বৈঠকে বলেছেন, আমেরিকা যেমন কোনো রকমের আলোচনা ছাড়াই 2018 সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে, তেমনি এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সঙ্গে তেহরানের কোনো রকম আলোচনা হবে না। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বিবৃতির ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া থেকে দুটি বিষয় উঠে এসেছে যা কিনা পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, পরমাণু সমঝোতার গঠন কাঠামো অনুযায়ী ইরান তার অধিকারের ব্যাপারে কোনো ছাড় দেবে না, কেননা এটি একটি বহুপক্ষীয় আন্তর্জাতিক চুক্তি যার প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন রয়েছে। দ্বিতীয়ত, বর্তমান অচল অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইরান যৌক্তিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে আসবে কিনা সেটাই এখন প্রশ্ন। এরপর পাল্টা প্রতিশোধ হিসেবে ইরানও ধাপে ধাপে পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে সরে আসে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমেরিকাকে শুধু মুখের কথায় নয় কিংবা কাগজে লিখিত আকারে নয়, বরং বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে, তবেই ইরান এতে ফিরে আসবে। এদিকে ইরানের বন্দর আব্বাসে নোঙ্গর করেছে পাকিস্তানের একটি নৌবহর। এতে রয়েছে নৌবাহিনীর দুটি জাহাজ। এসব জাহাজ 3 দিন এই বন্দরে অবস্থান করবে। তেহরান ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে পাকিস্তানি নৌবহর ইরানে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাকিস্তানি নৌবহরকে স্বাগত জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কর্মকর্তারা। ইরানের নৌবাহিনীর কর্মকর্তা রেজা শিবানি বলেছেন, পাকিস্তানি জাহাজ বহর প্রতি বছরই ইরানের বন্দর আব্বাসে নোঙর করে, কিন্তু গত বছর করোনা মহামারীর কারণে নিয়মিত এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শিবানি আরও বলেন, পাকিস্তানের নৌবহরের সাথে আসা কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় আলোচনা করবেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে মতবিনিময় হবে। 3 দিন অবস্থানের পর এসব পাকিস্তানি জাহাজকে বিশেষ মহড়ার মাধ্যমে বিদায় জানাবে ইরানি নৌবাহিনী। অন্যদিকে, ইরানের কারাগার থেকে গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ব্রিটিশ অস্ট্রেলীয় নাগরিক কাইলি মুরি গিলবার্ড ইরানের গুপ্তচর বৃত্তি চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার রাজনৈতিক ভাষ্যকার টিম অ্যান্ডারসন এক কলামে একথা বলেছেন। এক্ষেত্রে মার্কিন গণমাধ্যম যে তথ্য দিচ্ছে তা মিথ্যা বলে নিন্দা জানিয়েছেন তিনি। অ্যান্ডারসন বলেন, মার্কিন গণমাধ্যম সত্য বলার ক্ষেত্রে অসততার পথ অনুসরণ করছে। টিম অ্যান্ডারসন হচ্ছেন অস্ট্রেলিয়ার
সেন্টার ফর কাউন্টার হেজেমনিক স্টাডিজের পরিচালক। এর আগে ইরানের গণমাধ্যমও খবর দিয়েছিল যে গিলবার্ট ইরানের ভেতরে গুপ্তচর বৃত্তি চালানোর জন্য আড়াই বছর ইসরায়েলে প্রশিক্ষণ নিয়েছিলেন। অ্যান্ডারসন তার কলামে বলেছেন, আমেরিকার নিউজ মোগল রুপার্ট মার্ডকের সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি গুপ্তচর গিলবার্টের সাজাপ্রাপ্তির বিষয়ে ভুল তথ্য ছড়িয়েছে। গিলবার্ট গত বছরের শেষ দিকে ইরানি কারাগার থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। মার্কিন গণমাধ্যম দাবি করেছে, বিনা কারণে গিলবার্ট ইরানের কারাগারে দোজখ বাস করেছেন। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ, ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি বলেছেন, সৌদি আরব ও তার মিত্র আগ্রাসনকারী দেশগুলো ইয়েমেন সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। তিনি আরও বলেন, ইয়েমেনে আগ্রাসনকারী দেশগুলো এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে এবং এ কারণে তারা এখন মুক্তির উপায় খুঁজছে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জেনারেল আতিফি এসব কথা বলেন। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা বিভিন্ন তথ্য ও সমন্বয় ভিত্তিতে কথিত আরব জোটের আগ্রাসনকে চ্যালেঞ্জ করে আসছি, যা রিয়াদ, ওয়াশিংটন, লন্ডন, প্যারিস ও তেল আবিবকে ক্ষুব্ধ করেছে। তবে তারা যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বহাল রাখবে ততক্ষণ পাল্টা হামলার মুখে পড়বে। জেনারেল আতিফি বলেন, সৌদি আরব ও তার আরব মিত্র দেশগুলো ইয়েমেন যুদ্ধে পরাজয় স্বীকার করতে চায় না, কিন্তু তাদেরকে যারা যুদ্ধে জড়িয়ে দিয়েছে তার এখন মুখ রক্ষার জন্য পালাতে চেষ্টা করছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি নির্মিত হতে যাওয়া প্রথম হিন্দু মন্দিরের নির্মাণ কাজ 2023 সালে সমাপ্ত হবে। মন্দির নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর জানায় ভারতীয় সংবাদ মাধ্যম। এতে বলা হয়, এই মাসের শেষেই মন্দিরটির ভিত্তি স্থাপনের কাজ শেষ হবে। 45 কোটি আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি টাকায় 1,035,64,514,511 ব্যয়ে মন্দিরটি নির্মিত হচ্ছে। গুজরাটের বসাসান গ্রামের অক্ষর পুরুষোত্তম স্বামী নারায়ণ সংস্থা বিএপিএস এর তত্ত্বাবধানে আবুধাবির আবু মুরাইখা অঞ্চলে 27 একর ভূমির ওপর মন্দিরটি নির্মিত হচ্ছে। মন্দির নির্মাণের সাথে যুক্ত প্রকল্প ইঞ্জিনিয়ার অশোক কন্দেত্তিব জানান, আমিরাতের 7 রাজ্যের প্রতীক স্বরূপ মন্দিরে 7টি উঁচু টাওয়ার স্থাপন করা হবে। মন্দিরের এই স্থাপনায় ভারত ও আরব বিশ্বের ঐতিহ্যের সংমিশ্রণ করা হয়েছে। এর আগে 2015 সালে আমিরাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের সফরে দেশটির সরকার এই মন্দির তৈরির ঘোষণা দেয়। 2018 সালে মোদির পুনরায় সফরের সময় তিনি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের